প্রিয় ছেলেরা আমার, বাবারা সবাই ভালো আছো? সবার সুস্থতা সবসময় কামনা করি, আশা করি ভালো আছো। রিসেন্টলি তোমাদের পড়াশোনার চাপও বাড়ছে, তোমাদের পরীক্ষাও মনে নিকটে আসছে, সবাই পড়াশোনা নিয়ে এখন খুবই ব্যস্ত। তো যাই হোক, আমার আজকের পড়ানোর বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি বাংলাদেশের প্রাণ। আর এই কৃষির যে বৈশিষ্ট্য, অর্থাৎ কেন বাংলাদেশের কৃষির কি কি বৈশিষ্ট্য আছে, তার চারিত্রিক গুণাবলী, অর্থাৎ বৈশিষ্ট্য বলতে কিন্তু আমি বুঝিয়েছি সবসময় চারিত্রিক গুণাবলী কি কি, সেটার বিষয়ে আজকে আমি তোমাদের জানাবো। বাংলাদেশের কৃষির যে প্রধান বৈশিষ্ট্য, সেটির প্রধানটি হচ্ছে পুরাতন পদ্ধতির চাষাবাদ। এখনো কিন্তু আমাদের দেশে কৃষকরা সনাতন পদ্ধতির চাষাবাদ বলতে পারি, এখনো আমাদের দেশের কৃষকেরা লাঙ্গল জোয়াল এবং গরু কাঁধে গরু নিয়ে, সরি গরু তো কাঁধে নেওয়া যাবে না, লাঙ্গল কাঁধে নিয়ে গরু জোয়াল নিয়ে গরু নিয়ে মাঠে যায়। অর্থাৎ এই যে গরু দিয়ে লাঙ্গল টানানো, সেটি কিন্তু আমাদের দেশে আজও বিদ্যমান। এই যে মানে যে জমির যে পুরাতন চাষ করার যে পদ্ধতি, কর্ষণ করার যে পদ্ধতি, সেটি কিন্তু সনাতন পদ্ধতি, অর্থাৎ সে প্রাক্তন পদ্ধতি। তাই বলছে এই প্রাক্তন পদ্ধতিতে যে চাষাবাদ হচ্ছে, তাতে জমির সমস্তটা যে বের করে নিয়ে আসে বা জমি তার সমস্তটা দিতে পারছে না, ফলে কৃষির উৎপাদনও সঠিকভাবে বাড়ছে না। আবার আমরা যারা কৃষক চাষাবাদ করি, তারা যে রাসায়নিক সার হয় আমরা খুব বেশি ব্যবহার করি, নয় আমরা খুব কম ব্যবহার করি, অর্থাৎ পরিমাণ মতো যে ব্যবহার বা ফসলের কোনটির পর কোনটি প্রয়োগ করলে ভালো হবে, সেই পদ্ধতিটা আমাদের দেশের কৃষকেরা জানে না। তাই পুরাতন পদ্ধতির এই চাষাবাদ করার ফলে আমাদের কৃষির যে উৎপাদনের বৃদ্ধি, সেই উৎপাদন বৃদ্ধিটা ঘটানো সম্ভব হচ্ছে না। তারপর যেটি হচ্ছে, সেটি হচ্ছে স্বল্প উৎপাদন ক্ষমতা। আমাদের কৃষির অপর বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প উৎপাদন। যেহেতু পুরাতন পদ্ধতির চাষাবাদ রয়ে গেছে এখনো, তাই উৎপাদন প্রতি, তার মানে একর প্রতি যে ফসলের উৎপাদন হার বৃদ্ধি, সেটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়নি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করা বা উপযুক্ত সেচ ব্যবস্থা না দেওয়া, উপযুক্ত সারের ব্যবহার না করা, এগুলো আমাদের উৎপাদন ক্ষমতাটাকে এখনো কমিয়ে রেখেছে, অর্থাৎ স্বল্পই রয়ে গেছে। একদম যে আমরা পরিপূর্ণভাবে উৎপাদন করতে পারি সেটি সম্ভব হচ্ছে না। এরপর হচ্ছে ভূমিহীন কৃষক। বাংলাদেশে ভূমিহীন কৃষকের সংখ্যা অধিক, অর্থাৎ অপরের জমিতে চাষ করা কৃষকের সংখ্যাই বেশি। আবার বর্গা চাষ পদ্ধতিও বাংলাদেশে আছে, অর্থাৎ জমি অন্যের, আমি চাষ করে দেবো, আমি এক ভাগ আর যার জমি সে তিন দুই ভাগ। এই যে এই পদ্ধতির যে চাষাবাদ, সেটি আমাদের কৃষকেরও উন্নয়ন ঘটাতে সক্ষম হয়নি, ফলে কৃষিরও উন্নয়ন ঘটাতে সক্ষম হয়নি, এবং বেশিরভাগ কৃষকই ভূমিহীন থাকায় তাদের যে চাষবাসের প্রতি আগ্রহ, সেটি অনেকাংশে কমে যায় এবং অনেকেই তার পেশা পরিবর্তন করে। তাই ভূমিহীন কৃষক বাংলাদেশের কৃষকের এই যে একটি অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা নদী ভাঙ্গন তো রয়েছে, অনেকেই কী করে জমি হারিয়ে ফেলে, ফলে চাষাবাদ বা তাদের যে জমির উপর যে উৎপাদন ক্ষমতা, সেটি তাদের বৃদ্ধি করতে পারে না। তারপরে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি জোট। আমাদের কৃষি জমিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত, অর্থাৎ পূর্বে যে দাদার জমি ছিল একজন, দাদার দুই সন্তান, জমির ভাগ হইল দুইটা, ওই দুই সন্তানের ঘরে আবার দুটো দুটো চারটা, জমি ভাগ হয়েছে আরো চারটা, তাদের ঘরে সন্তান এসে আবার জমি ভাগ করবে। এই যে জমির এই যে ভাগা ভাগ বন্টন, এটি আমাদের দেশের জমিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। তাই জমির এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ, এতে আমরা কিন্তু আধুনিক পদ্ধতির কৃষিকাজ করতেও পারি না, কারণ এত ক্ষুদ্র জমিতে আমার ট্রাক্টরটা আমি চালাবো কি হবে।
ট্রাক্টর ঘোরাতে তো প্লেস লাগবে, গাড়ি ঘোরাতে যেমন প্লেস লাগে ট্রাক্টর ঘোরাতেও যেমন প্লেস লাগবে, তাহলে এই যে প্লেস লাগা সেটার জন্য কিন্তু আমাদের অন্য পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হই আমরা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জোট জোট না সরি জোত এই জমি বা ক্ষুদ্র কৃষির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, জমির অংশ, সেটা কিন্তু আমাদের কৃষির একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে জীবন ধারণের জন্য চাষ, অর্থাৎ স্বয়ংভোগী কৃষি ব্যবস্থা। যা চাষবাস করছি আমাদের সারা বছরের খোরাক হয়ে যাবে, না আর চাষবাস করা লাগবে না, এটা কিন্তু আমাদের দেশের মানুষের বা আমাদের এটা অভ্যাস, এটা কিন্তু আমাদের অভ্যাস তোমাদেরও অভ্যাস। এই পড়ছি না, পড়াশোনা শেষ, ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছি পড়াশোনা শেষ, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিছি পড়াশোনা শেষ, ফার্স্ট ফাইনাল ইয়ারে যখন গিয়ে তোমাকে জিজ্ঞেস করে তুমি ফার্স্ট ইয়ারে কি কি পড়ছো বা থার্ড ইয়ারে কি কি সাবজেক্ট পড়েছো, তুমি ভুলেই যাও যে আমার এই সাবজেক্টগুলো ছিল এখানে, তুমি ভুলেই যাও যে আমি কি পড়েছি, কারণ আমার তো পড়ার দরকার নেই, পাস তো করছি। ঠিক একইভাবে আমাদের দেশের কৃষকরাও জীবন ধারণের জন্য চাষবাস করে থাকে বেশি, অর্থাৎ খাবার যোগানের জন্য, নিজের খাবারের যোগান হয়ে গেছে থাক আর লাগবে না। এই যে এই স্বয়ং মানে স্বয়ংভোগী কৃষি, স্বয়ংভোগী কৃষি আমাদের বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য, এবং এই স্বয়ংভোগী কৃষি চাষবাসের জন্য আমাদের উন্নয়ন ঘটানো সম্ভব না। ঠিক আছে, যাই হোক যেটাই হোক, যে এখনো জীবন ধারণের জন্য কৃষি ব্যবস্থার জন্য এখনো মানে ব্যাপক কৃষিও হয়নি বা প্রগাঢ় কৃষিও লাভ করে বিস্তার বাংলাদেশে লাভ করতে পারেনি, তাই বাংলাদেশের কৃষির একটি অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে জীবন ধারণের জন্য চাষাবাদ, স্বয়ংভোগী কৃষি। এরপর হচ্ছে পতিত জমি। আমি যখন ফার্স্ট ইয়ারে তোমাদের পাইচিত্র করিয়েছি তখন কিন্তু ভূমি ব্যবহারের পতিত জমি কি, অনাবাদী কি, আবাদী কি, সে বিষয়গুলো তোমাদের জানিয়েছি। তো এখন যদি জিজ্ঞেস করি পতিত জমি কি, সেই কি জিনিস, সেটা কিন্তু তোমরা অনেকেই জানবে না। প্রতি বছর যে জমিতে ফসল চাষাবাদ করা যায় না সেটাকে বলা হয়ে থাকে পতিত জমি। আমাদের এই পতিত জমির পরিমাণ অনেক, বা আবার আমরা এটাকে অনাবাদীও বলতে পারি, যে ৬ মাস চাষ করেছি ৬ মাস করিনি, সামান্য আবাদী, বা আবার অনাবাদীও বলতে পারি যে আবাদ করি না, ফেলে রেখে দিছি। এই যে জমির এই যে ব্যবস্থা, বা জমিতে পানি জমে আছে নিষ্কাশনের ব্যবস্থা নেই, সে এই যে এই ব্যবস্থা জমিকে কি করছে, পতিত করছে, অর্থাৎ জমির যে উর্বরতা শক্তি সেটি ধীরে 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 কমে যাচ্ছে। এই যে কমে যাওয়া, তো বাংলাদেশেও চাষের অধীন জমির পরিমাণ যেখানে বাড়বে সেখানে না বেড়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পতিত জমির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। আর আমাদের যে পরিবেশের অবস্থা, যে শিল্প কারখানাগুলো অনিয়ন্ত্রিতভাবে কাজ করছে সেগুলো কিন্তু আমাদের জমিকে পতিত করছে। ইটভাটাগুলো, ইটভাটার যে মানে রাবিশ যেটাকে আমরা বলতে পারি আবর্জনা, সেই আবর্জনাও কিন্তু আমরা জমিতে ফেলে দিই, এবং এই জমিতে ফলে উর্বরতা শক্তি অনেক ক্ষেত্রেই নষ্ট হয় এবং জমি পতিত হয়ে পড়ে থাকে। ঠিক আছে, আর তো বালু উত্তোলন করেও আমরা জমিকে পতিত করি মাঝে মাঝে, মানে নিজেরাই আমরা নিজের জন্য দায়ী। তো পতিত জমি আমাদের এই বাংলাদেশের কৃষির আরেকটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে বাংলাদেশের কৃষির আরেকটি বিষয় হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীলতা। আমাদের কৃষির কিন্তু একটি বৈশিষ্ট্য কথা আছে যে বাংলাদেশের কৃষি হচ্ছে মৌসুমি বায়ুর জুয়া খেলা, অর্থাৎ হারতেও পারি জিততেও পারি, কারণ বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল। এই কারণেই আমরা সেচ ব্যবস্থার থেকে আমরা বেশি আশা করি যে আমাদের যেন প্রকৃতির যে বৃষ্টি সেটি বেশি হয়, অবশ্যই এটি হয়ও আমাদের দেশে, এবং এই কারণেও কিন্তু আমরা কৃষিতে একটি উন্নত দেশ। ঠিক আছে, তো বাংলাদেশের কৃষি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, অর্থাৎ সেচের যে বিরাট পরিমাণ সেটি কিন্তু আমাদের অনেকাংশে প্রদান করা হয় না,
কিন্তু সেচ ব্যবস্থা অপ্রতুল অনেক সময় দেখা যায়, বিশেষ করে শুষ্ক মৌসুমগুলোতে যে সেচ ব্যবস্থার অপ্রতুলতার জন্য অর্থাৎ কম থাকার জন্য বাংলাদেশ কৃষির একটি বিশেষ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, কৃষিটা শেষ হয়ে যায়, ফলে কৃষকদের পানির উপর জন্য বৃষ্টিপাতের উপর যে নির্ভরশীলতা সেটি দেখা যায় যে কৃষি সময় মতো হয়তো বপন করে না, বৃষ্টিপাত যদি সময় মতো না হয় ফসলও সময় মতো বপন করতে পারে না, ফলে কৃষি উন্নয়ন মানে ভালো ফসল আশা করা যায় না। তাই বাংলাদেশের যে কৃষি সেটি প্রকৃতির উপর যে নির্ভরশীল সেটি তার একটি অন্যতম বৈশিষ্ট্য। তার মানে আমরা প্রকৃতির উপর বসে থাকি যে কখন প্রকৃতি আমাকে দিবে সেই আশায়, যে আমি প্রকৃতিকে খুশি করি বা যাই করি না কেন প্রকৃতি আমাকে দিবে এবং আমি ফসল উৎপাদন করব। এরপর হচ্ছে বাংলাদেশের কৃষকটা কিন্তু আমি বললাম স্বয়ংভোগী কৃষি, অর্থাৎ মেহমান যদি বেশি আসে তাহলে কিন্তু পুড়িয়ে যাওয়ার আশা থাকে না, সেরকম কিছু না। দারিদ্র যেহেতু কৃষিটাকে আমাদের দেশে হচ্ছে স্বয়ংভোগী কৃষি, তাই দেখা যায় যে আমাদের কৃষকরা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, স্বাবলম্বী না থাকার কারণে দারিদ্র এবং স্বাস্থ্যহীনতা আমাদের কৃষকদের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই যে দারিদ্র বা স্বাস্থ্যহীনতা সেই কারণে কিন্তু বাংলাদেশের কৃষক দুর্বল হয়ে থাকে এবং চাষাবাদের প্রতি তার যে আগ্রহ, অর্থাৎ কৃষির চাষাবাদ করার কিন্তু মুখের কথা না, জমির খাট নেই। আমি কিন্তু অনেক সময় রাগ করে তোমাদের বলি যে যাও গরু যেইটা লাঙ্গলটা কাঁধে নিয়েছে তুমি সেই কাঁধে নিয়ে দেখো কি পরিমাণ কষ্ট, আর তুমি কোথাও কোথায় আসো, সেইটুকু যে আমি বলি বাবা সেটা কিন্তু আমাদের বাবা মা আমাদের বলছে এবং আমরা কিন্তু এভাবেই বুঝেছি, অর্থাৎ তোমরা তা বুঝো না। তার বাংলাদেশের মানুষের এই দারিদ্রতার জন্য যে স্বাস্থ্যহীনতা অপুষ্টিতে ভুগছে, তারা কি হয় যে মাঠে গেলে সহজে হাঁপিয়ে যায়, যেহেতু তারা গরুকে দিয়ে লাঙ্গল বওয়াচ্ছে, পুরাতন পদ্ধতির চাষাবাদ করছে। তো এই যে পুরাতন পদ্ধতি গরু অনেক সময় হাঁপিয়ে ওঠে এবং মানুষের চষ্টে এখন হাঁপিয়ে ওঠে, কারণ তার তো যন্ত্রণা। তো এই যে হাঁপিয়ে ওঠার কারণে তার দেখা যায় যে কৃষির যে উন্নয়ন সেই উন্নয়নও কিন্তু একটা সমস্যা হয়, অর্থাৎ সে কাজ করতে সক্ষম হয় না। তাহলে এই যে ব্যবস্থাগুলো সেগুলোও কিন্তু বাংলাদেশের কৃষির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। বাংলাদেশের কৃষির আরেকটি বৈশিষ্ট্য হলো আমাদের বেশিরভাগ জমি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ ব্যক্তি ওই জমির মালিক, সে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে এবং এই যে তার ইচ্ছার উপর ডিপেন্ডেবল হয় কৃষিটা হবে কি হবে না, অর্থাৎ আমার কৃষি জমিটাকে আমি ইচ্ছা করলে অপরের কাছে সহজে বিক্রি করে দিতে পারি, আমি করবো না কাজ, আমি অন্য কিছু করব, আমার টাকা দরকার। এটি কারণ হচ্ছে নানা কারণে দেখা যায় ব্যক্তি, তারপরে হচ্ছে তো জমির মধ্যে আইল তো আছে, যেহেতু ব্যক্তি মালিকানাধীন কৃষি, তাহলে আমি দেখালাম এর আগে যে বংশ পরম্পরায় জমি ভাগ হচ্ছে, ভাগটা কি হয় মাটির আইল দিয়ে, এই যে আইল দেওয়া আল দেওয়া, এই আল দেওয়ার কারণেও কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে। এই যে আল দেওয়ার পদ্ধতি বা ব্যক্তি মালিকানাধীন জমি যদি আমরা উঠিয়ে দিতে পারি যে কৃষি জমি অন্য কাজে ব্যবহার করা যাবে না, এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের উৎপাদন বেড়ে যাবে। তাই এই বিষয়টি ব্যক্তি মালিকানাধীন জমির যে বিষয় সেই বিষয়টি হচ্ছে আমাদের কৃষির আরেকটি বৈশিষ্ট্য। তো বাবারা আজকে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু ভালো করে জানলাম, নেক্সট ক্লাসে আমরা কৃষি আরেকটি বিষয় সম্পর্কে জানবো। তোমরা সবাই ভালো থেকো, একটু পড়াশোনা করো, পড়াশোনা করতে মনে হয় না জমির মতো এত কষ্ট করে চাষ দেওয়া, একটু মাথাটাকে খরচ করলেই পড়া যায়, একটু বুঝলেই হয়ে যায়, খুব সহজ করা কিন্তু, যে বিষয়গুলো আমি বললাম সেগুলো কিন্তু মনে রাখতে পারলেই কিন্তু হয়ে যাবে, একবার দেখে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষা দিতে আসা তুমি নিজেই লিখতে পারো। তো এই যে লেখা আসে বিষয়টাও কিন্তু কঠিন বিষয় তোমাদের জন্য না, কেউ যদি লিখে দিত তাতেও সহজ হতো। যাই হোক, ভালো করে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, শুভ সন্ধ্যা।